हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तो चलो आज के दिन तक स्टार्ट करी। एंड आज के হচ্ছে আমার ভ্যাকসিনেশন ডে। তো অ্যাট লাস্ট আমি আজকে ভ্যাকসিন নিতে যাচ্ছি। আমি জানি এখন অনেকেই সেকেন্ড ডোজ নিচ্ছে, বাট বিভিন্ন কারণে আমার নেওয়া হয়নি। তারপর সিট পাইনি, ওয়েস্ট বেঙ্গলে প্রচুর চাপ জানেন, তো এখানে সিট পাইনি, তো আমার ফার্স্ট ডোজ কিন্তু নেওয়া হয়নি। তো অ্যাট লাস্ট আমি আজকে শুভ অফিসে যাব, ওইখান থেকে আমি নেবো। অ্যাকচুয়ালি শুভ অফিসে না, ওদের কলোনিতে দিচ্ছে, তো ওইখানে যাবো আজকে আমি নিতে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, 8টা মতো বাজছে, মুখ টুক ধুয়ে নিয়েছি, কিন্তু সকালে উঠলে জানোই তো মানে খুবই আলসে আলসে লাগে। অ্যান্ড মা বলে দিয়েছে সকাল সকাল কিন্তু খেয়ে যেতে হবে, শুভ তার জন্য ভাত বসিয়ে দিয়েছে, আমরা ভাত খেয়ে যাব। অ্যান্ড আমি এখন উঠে গেছি, ফ্রেশও হয়ে গেছি, তাড়াতাড়ি করে জামা টামা চেঞ্জ করে রেডি হয়ে নিই, কারণ কি আমার ওখানে 9টা থেকে 12টার মধ্যেই ভ্যাকসিন দেবে, তো যেতে অনেকটাই টাইম লাগবে, প্রায় 40 মিনিট মতো টাইম লাগবে। তো তাই জন্য বেশি আর লেট করবো না, তাড়াতাড়ি রেডি হয়ে নিই। অ্যান্ড তারপরে দেখা হচ্ছে, কারণ কি মাঝে খেতেও হবে, অ্যান্ড আমাদের গাড়ি বলা আছে 9টার সময়। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, নইলে অনেক 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 লেট হয়ে যাবে। আর আজকের ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। যদি তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ড্রেস ট্রেস চেঞ্জ হয়ে গেছে, তার কারণ হচ্ছে শুভ বললে তাড়াতাড়ি করে স্নান করে নে, কারণ এসে পরে তো ইচ্ছে করবে কি করবে না, কেমন লাগবে। সকাল সকাল স্নান টান করে নিলে তো ফ্রেশ লাগবে। তার কারণ একটা হচ্ছে আমার খুব ঘুম পাচ্ছিল, আমি চোখটা ধরে ধরে ঝুলছিল। শুভ বললে স্নান টান করে একেবারে ভাত টাত খেয়ে যা, তাহলে এসে চাপ থাকবে না। যদি মনে হয় যে ঘুমিয়ে যাবি তো ঘুমিয়ে যাবি, রেস্ট নিয়ে নিবি। এখন আমি খেয়ে নেবো অ্যান্ড রেডি হয়ে নেবো। ততক্ষণের জন্য ব্লগটাকে এখানে স্টপ রাখছি, রেডি হয়ে তাড়াতাড়ি করে দেখা হচ্ছে। টাটা। তো আজকে আমি এইটা পরেছি, এরকম একটা সিম্পল টি শার্ট, আর এই জিন্সটা একটু চুড়িদার পরবো যেহেতু অফিসে মানে ওর কলোনিতে যাচ্ছি। বাট আমার বেশিরভাগ চুড়িদারের সবেই না হাতাগুলো খুব বড় বড়, তো ভ্যাকসিন নেওয়ার টাইমে হয়তো অসুবিধা হতে পারে, তো তাই জন্য এরকম টি শার্ট অ্যান্ড জিন্স পরে নিচ্ছি। আর আমার কাছে এটা সব থেকে বেশি কমফোর্টেবল মনে হয়, তো তাই জন্য পরে নিলাম। তো এবার ফটাফট রেডি হয়ে নেবো। এবার বেরোচ্ছি, অনেক লেট হয়ে গেছে, আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, 9টা 12টা বাজছে। শুয়া মা পড়ে রেগে গেছে, কারণ কি ও বলেছে একটা জুতো চেঞ্জ করতে, আর আমি জুতোটা চেঞ্জ করিনি, তাই জন্য বলছে তোমাকে বোঝানো। আরেকটা যেটা বলেছে বলতে পারবো না, তো যাই হোক বেরোনো যা। আমি আমার পছন্দের জুতো পরেছি, ওর পছন্দের জুতো পরতে বলেছে, ফাইনালি আমি পরিনি, এবার বেরোচ্ছি। আমি এটা পরবো না, আমার জুতোটাকে সাজিয়ে রেখেছে, বলছে কি এটা পড়ো, পড়ো না, পড়ো না, তোর বাদ আমি কেন পড়বো, আমার ইচ্ছে দেব। এই জুতোটা আমি পরেছি যেটা ওর একদম নাকি পছন্দ না। পড়বই আজকে, শুধু আমি একা 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 ভ্যাকসিন নেবো, নিয়ে নিজে আমাকে ছেড়ে, এত বাজে মানে কি বলবো, আমাকে ছেড়ে একা একা গিয়ে অনেক আগে ভ্যাকসিন নিয়ে ফেলেছে, তো আজকে আমি একাই ভ্যাকসিন নেবো। হেভি ভয় করছে আমার সত্যি কথা গো। তো চলো বেরিয়ে গেছি, গাড়িতে চেপে যাই, অ্যান্ড দেন তারপর আবার কন্টিনিউ করছি। অ্যান্ড তাড়াতাড়ি মাকে ফোন করে নিই, কারণ কি সকাল থেকে উঠে এত তাড়া ছিল যে মাকে ফোনও করা হয়নি। তো মা বলবে মেয়ে আমাকে ফোনই করেনি, ভুলে যাবে, তো তাড়াতাড়ি করে মাকে ফোন করে নিই। হ্যাঁ দেন কন্টিনিউ করছি। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ। অ্যান্ড এখানে শুভ গেছে গেট পাস করাতে, কারণ কি এখানে কিন্তু সবার আলাও নয়, তাই জন্য ওখানে গেছে। আর আমরা কিন্তু এবারে ঢুকে গেছি কলোনির ভেতরে। এবারে পুরো যে ভিউটা তোমরা বাকি ভিডিওতে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ কি আমারও প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে। সো ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এখানে শুভ আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, এই যে বিল্ডিংটা তোমরা এক্ষুনি দেখলে, এই বিল্ডিংটাতে শুভ আগে থাকতো, তাই জন্য আমাকে গল্প করে করে দেখাচ্ছে যে এখানে এইটা, এখানে ওইটা, তো এগুলোই আমি ঘুরে ঘুরে দেখছিলাম।
তো দেখতে পাচ্ছো এই এরিয়াটাতে শুভ থাকতো, কারণ কি এর আগে যখন আমি ওর সঙ্গে ভিডিও কলে কথা বলতাম তখন দেখেছি। অ্যান্ড ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি কোভিড সেন্টারে, কোভিড সেন্টার না যেখানে ভ্যাকসিনেশন সেন্টার সেইখানে। অ্যান্ড আমি ঢুকছি, আর এখানে আমি ঢোকার পরে আমাকে একটু রেস্ট নিতে বলেছিলো, তো এখানে রেস্ট নিতে আমি বসেছি। আমি শুভকে বলছি খুব লাগবে এরকম একটা ব্যাপার। অ্যান্ড ফাইনালি দেখতেই পাচ্ছ এবারে আমার ভ্যাকসিনেশন হচ্ছে, কিন্তু ওরা খুব ভালো শুভকেও ঢুকতে দিয়েছিলো অ্যান্ড ভিডিও শ্যুট করতে দিয়েছে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। অ্যান্ড দেখো খুব 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 লেগেছে, কিন্তু এটা কিন্তু আমি বলবো বললো ভ্যাকসিন নিতে নাকি একটুকু লাগবে না। যা লেগেছে আমার, বাপ রে ব্যথা করে গেছে পুরো। তো আমরা এখন এইখানে মানে ওদের কোয়ারেন্টাইনের ভেতরে হাঁটছি, তো এখানে একটা মন্দির আছে ওইখানে যাব। তো চলো যাওয়া যাক, একটু ঘুরে নিই, হাতটা ধোয়ার সঙ্গে সঙ্গে আমার পুরো হাতটায় ব্যথা করা স্টার্ট হয়ে গেছে। তো শুভ বলছে কি সুখের শরীর একটুখানি লেগেছে, তো ব্যথা করবো না, সিরিয়াসলি হাতটা না ব্যথা ব্যথা করছে কেন কে জানি। এবার তোমাদের সবাইকে আমি কিন্তু একটু চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দেবো, আমি নিজেও ঘুরছিলাম আর তার সঙ্গে কিন্তু রেকর্ড করছিলাম যাতে তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারি। আর এদিকে দেখতে পাচ্ছ পার্ক টাইপের আছে, এখানে সবাই বসতেও পারবে, ছোটো ছোটো বাচ্চাদের খেলার কিন্তু অনেক জিনিস ছিল, তো এটা বেশ ভালোই লাগলো। এটা হচ্ছে শুভর অফিসের কলোনি, এখানে শুভ 5 বছর ছিল না, 5.5 বছর ছিল। রিসেন্টলি আমাদের বিয়ে হওয়ার পরে ও বাইরে গেছে। অ্যান্ড যতটা পারছি তোমাদের কলোনিটা কভার করে দেখিয়ে দিচ্ছি, মাস্কটা পরে কেমন একটা লাগছে যাই হোক তোমার দেখিয়ে দিচ্ছে। তো এর ভেতরে একটা মন্দিরও আছে, ওটাতে আমরা এখন যাচ্ছি। ওখানেটা বেশ সুন্দর, হেভি গাছপালাতে ভর্তি, আমার বেশ ভালো লাগছে। তো এখানে যদি আমি থাকতাম তাহলে আমি হয়তো বিকেলবেলা ঘুরতে বেড়াতাম হেঁটে। যাই হোক, তো এখন যতটা পারছি একটু ঘুরে ঘাড়ে তারপরে আমরা চলে যাবো। শুভর কলোনির মাঠ, এখানে আগে ফুটবল খেলতো, দিদি এখন খেলতে পারে না তাই জন্য মিস করছে। তো আমরা মন্দিরের সামনে চলে এসেছি, আর এটা মন্দিরের এন্ট্রান্স, হেভি কিন্তু, দু তিনটে ছবি তুলে দিতে হবে আমাকে। ছবি তুলতে পারি তো? এটা হচ্ছে মন্দিরটার পুরো ওভারঅল ভিউ, অসম, একদম খুব সুন্দর। আর আমরা এই মন্দিরটাতে এবারে এন্ট্রান্স নিচ্ছি। লাগছে মানে কি বলবো, হেভি লাগছে পুরো, মনটাই একদম আলাদা হয়ে গেছে, এত পজিটিভ ফিল হচ্ছে যে কি বলবো। ইন ফিউচার আবার কবে আসবো জানি না, তবে আজকে এসে পড়ে পুরো মনটা না খুশি খুশি লাগছে, দারুণ লাগছে। রাধাকৃষ্ণের মূর্তিটা তো আমার খুব 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 ভালো লেগেছে। তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ ছিলাম, হেভি লাগছে। এটা এখান থেকে দেখো বাইরের ভিউটা, অ্যান্ড দারুণ দারুণ, জাস্ট এক্সিলেন্ট, অপূর্ব, সুন্দর, হেভি হেভি। অ্যান্ড চারপাশটা মন্দিরের চারপাশে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এগুলো হচ্ছে সেই কলোনির ঘরগুলো। অ্যান্ড যথেষ্ট মানে একদম নিট অ্যান্ড ক্লিনের মতো পরিষ্কার, ঘাসগুলো দেখে মনে হচ্ছে জাস্ট বসানো হয়েছে, হেভি হেভি। এইটা পুরো ওভারঅল ভিউ মন্দির থেকে পুরো কলোনিটার, অ্যান্ড দারুণ লাগছে কিন্তু। আমি তোমাদেরকে পুরোটা পারছি যতটা ঘুরি ঘুরি দেখিয়ে দিচ্ছি। এটা মন্দিরের পেছন থেকে কলোনির ভিউ, মন্দিরের এদিকে ওখানে সুইমিং আছে, সুইমিং পুল। আচ্ছা ওখানে সুইমিং পুল আছে,
নিউপুল মানে সাং করে না নিজের পুরো দারুণ লেগেছে এক কথায় এক্সিলেন্ট। এইখানে ওড়িশাতে আসার পর থেকে আমার দেখা বেস্ট প্লেস, কারণ আমি এখন অব্দি এখানে কোথাও ঘুরিনি। একবার ড্যাম গেছিলাম, সেদিনকে ভিডিও করেছিলাম বাট ভিডিওটা ডিলিট হয়ে গেছে। ড্যামটাও খুব সুন্দর ছিল। এখানে একটাই জিনিস যে সব জায়গাতে খুব প্রকৃতিটাকে মেনটেন করা হয়, মানে গাছগুলোকে এমন না যে কেটে ফেলা হয়। দেখো তুমি চারিপাশে শুধু তুমি গাছ দেখতে পাবে, তুমি দেখো যতটা এরিয়া আমি কভার করবো তার মাঝে মাঝেই গাছ, রাস্তার চারিপাশে গাছ, দেখতেও সুন্দর লাগছে আর ওগুলো পরিষ্কারও করছে। অ্যান্ড চলো এখান থেকে এবার আমরা বেরোবো আস্তে আস্তে। অ্যান্ড আমার হাতটাও একটু ব্যথা ব্যথা করছে, কেন জানি না মনে হচ্ছে হাতটা, আর এই ব্লগ করতে গেলে হাতে সবসময় ফোনটা রাখতে হয়, তো যদিও বাঁ হাতে দিয়েছে বাট তাহলেও একটুখানি হাতটা ব্যথা ব্যথা লাগছে। তো চলো এখান থেকে বেরোনো যাক। বেরোবো বলতে বেরোতে অনেকটা টাইম লাগবে, কারণটা অনেকটা বড়, হেঁটে হেঁটে কিছু দূর যাবো, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তারপরে বেরোবো। প্রায় 12টা বাজছে, শুভ ওইদিকে ঘুরছে, আর এত সুন্দর সুন্দর গাছেরও কালেকশন, হেভি লাগছে, হেভি। এখান থেকে বেরোচ্ছি বাট শুভ এখান থেকে আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে ওই দেখো দূরে দাঁড়িয়ে আছে, বলে তুমি এত ভিডিও করছো এত ভিডিও করছো, যে ভিডিও বলতে নাই যে এগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো পালিয়ে গেছে দেখো ওখানে দূরে গিয়ে দাঁড়িয়ে আছে মন্দির থেকে। তো মন্দিরটা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ থাকলাম। অ্যান্ড শুভ আর দাঁড়াবে না, বলছে যে এবারে বেরোতে হবে, কারণ কি দুপুর হয়ে গেছে আর ও বলছে ভ্যাকসিন নেওয়ার পর এত রোদে ঘোরাঘুরি করলে তোমার শরীর খারাপ হতে হবে, তাই জন্য আর আমি থাকবো না। তাহলে ঠিক আছে তাহলে চলো। জিরবিল, আচ্ছা আমাকে নিয়ে বেরোবে না আমাদের গাড়ি, দাঁড়াও ভিডিওটা করতে দাও। অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গেছে, তো তো আমাদের যে গাড়িটা রিজার্ভ করে এসেছি তিনি ফোন করছে, এত সুন্দর এরিয়া দেখে কি তুমি বলো তাড়াতাড়ি চলে যাওয়া যায়। আর শুভ বলছে তোমাকে নিয়ে বেরোনো মানে সত্যি, আমি একটা ফুল পড়েছিল যেটাকে আমি এই যে এখানে লাগিয়ে নিয়েছি, বেশ সুন্দরই লাগছে। একদম ছবি তুলতে দেয়নি, না আমি ইনস্টাগ্রামে ছবি তুল মানে পোস্ট করতে পারবো না কোথাও, একটা জায়গাতে একটা ছবি তুলে দেয়নি আমাকে, বলেছে ছবি তোলার কোনো দরকার নেই, ভিডিও তুলেছো ওটাই দিয়ে দেবে। তো যাই হোক চলো আমরা এবার হেঁটে হেঁটে যাবো। তো এই রাস্তাটা তোমাদের দেখিয়ে দিয়েছি, তো নতুন করে আর দেখানোর কিছু নেই, তো যাওয়া যাক বেরোনো যাক। তো তোমাদের আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে, কারণ কি আজকে একটা নতুন জায়গায় এসেছি, তোমাদেরকে আজকে ব্লগে নতুন কিছু দেখাতে পারবো। তো তো চলো, শুভ কিছু না বলে একা একা আগে আগে রেগে 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 হাঁটছিও। আমার ব্লগে তুমি দেখতে পাবে শুভ কোনো কথাই বলে না, এখনও তো লজ্জা পায়, অ্যাকচুয়ালি আমার কমিউনিটিটা একটু ছোটো তো তাই জন্য লজ্জা পায়, বলেছে বড় হলে তবে আমি আসবো। ছি দেখো কেন ওটাকে আমাকে বন্ধু বলছে। তো আমরা চলে এসেছি কলোনির বাইরেটাতে যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে ছিল, তো ওইখান থেকে আমরা এবারে গাড়ি চেপে যাব। অ্যান্ড চলো বেরিয়ে যাচ্ছি, মোটামুটি 12টা সাড়ে 12টা বেজে গেছে, বাড়ি যেতে হবে। তো আমরা চলে এলাম পুরো বিধ্বস্ত অবস্থা, এত গরম লাগছে বাপরে বাপ, ঘরের পুরো একদম সাত অবস্থা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি শেষ হবো। হ্যাঁ খুব গরম লাগছে, স্নান করে গেছি, আবার মনে হচ্ছে স্নান করতে হবে। তো আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে একটু শুয়ে রেস্ট করছিলাম, তারপর শুভ আজকে রান্না করেছে খিচুড়ি আর আলু ভাজা, আর ওটা খেয়েও নিয়েছি, আর খেয়ে নেওয়ার পরেও আমি এখন আবার শুয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, হাতটা একটু টিসটিস টিসটিস করছে, মানে ব্যথা করছে মোটামুটি, দেখি ভাবছি বিকেলের দিকে একটু বেরোবো, জানি না শুভ বলেছে যদি জ্বর আসে তাহলে বেরোবে না, যদিও আমি প্যারাসিটামল খেয়ে নিয়েছি যাতে আমার জ্বর না আসে। তো এবার চলো একটু রেস্ট নিই, কারণ এখন প্রায় 3:30 বাজছে, এখন আমরা বসে বসে একটুখানি মুভি দেখবো, অ্যান্ড দেন দেখি কি করা যাক, চলো। দেখো কেমন
বাড়িতে বসে আড্ডা দিচ্ছিলাম, তো হট করে এই শুভর মনে হলো যে আজকে পনির রোল খাবে, তো গিয়ে পরে পনির নিয়ে এসেছে আর এখন নিজে নিজে বানাচ্ছে। আর তোমাদেরকে অল্প একটু দেখিয়ে দিচ্ছি কি কি করেছে না করেছে। এই যে আমার বর সেফ রান্না করছে। কি করছো ওটা তুমি? কি করছো এগুলোটাকে? লেয়ার বানাচ্ছো? আচ্ছা, কেমন রুটি বলতে ভালো, সবাইকে দেখাতে হবে তো। এখানে রুটি বেলা, এখানে বেলা হচ্ছে না, এখানে তেমন তেমন করে বেললে এগুলো লেয়ার বানানো হচ্ছে। আচ্ছা, হ্যালো, এখানে রুটি না মানে করবো আর এখানে ও বসে বসে সাজাচ্ছে সাজাচ্ছে না, খাবো এটা, গিলবো, ও আগে গিলবে, ঠিক আছে। তো এই যে আমার পনির রোল রেডি, আর শুগরটা কি দেখাবো, ও বানাতে বানাতে খেয়ে ফেলেছে, তো এবারে বাকি ওখানটা ওইয়ে করবে, আমি এটা খেয়ে নেবো। হ্যালো, তো কালকে আর ভিডিওটা আমি এন্ড করতে পারিনি বিকজ আমার কালকে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। ভ্যাকসিন নেওয়ার পর রাতে খুব জ্বরও এসেছিলো, তো কালকে থেকে আর সকালে অবধি তো শরীরটা খুবই খারাপ ছিল, তো সেজন্য আর এই ব্লগটা এন্ড করা হয়নি। বাট ভাবলাম এখন যখন শরীরটা ঠিক আছে ব্লগটাকে এন্ড করা যাক। তো এই যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, টাটা, বাই বাই।